কদিন পরেই পর্দা উঠতে যাচ্ছে হকির প্রিমিয়ার লিগের। চলতি মাসে শেষ হয়েছে ক্লাবগুলোর দলবদল। লিগের আগে বেশি সময় না পাওয়ায় ইতোমধ্যে দল গোছানোর প্রতিযোগিতায় নেমেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। লিগকে সামনে রেখে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফে। দীর্ঘ চার বছর পর হকি প্রিমিয়ার লিগে আবারও দেখা যাবে উষা ক্রীড়াচক্রকে, ক্রিয়াঙ্গনে হকি দিয়েই যাদের পরিচিতি। দলবদলের জটিলতায় 2017 সালের প্রিমিয়ার লিগে অংশ নেয়নি পুরান ঢাকার ক্লাবটি। এবার হকিতে ফিরেছে উষা। জাতীয় দলের বেশ কিছু খেলোয়াড় সহ তারুণ্য নির্ভর দল গঠন করেছে ক্লাবটি। এবারের লিগে তাদের নজর শিরোপার দিকে। সিনিয়র জুনিয়র মিক্সড আছে, তারপর ফরেন যে সময় এটার সাথে কম্বিনেশন হবে তখন আসলে বোঝা যাবে যে আসলে আমরা কতটুকু শক্তিশালী কতটুকু দুর্বল আছি। তো এমনি সাধারণ চোখে অনেক কিছু বোঝা যায় না, তো মাঠে খেলার মাধ্যমে আমরা সবকিছু উত্তর দিতে চাই আর কি। মোটামুটি শিরোপা প্রত্যাশী উষা টিম, আবাহনী মোহামেডান মেরিনার্স উষা চারটেই সমমানের টিম। আমি আশাবাদী যে উষা তার ঐতিহ্য অনুযায়ী খেলা উপহার দেবে। প্রিমিয়ার লিগের দলগুলোতে সর্বোচ্চ 6 জন বিদেশি খেলোয়াড় নিবন্ধনের সুযোগ পাচ্ছে ক্লাবগুলো। দর্শকদের ভালো খেলা উপহার দিতে লিগের শুরু থেকেই এশিয়া ও ইউরোপ থেকে খেলোয়াড় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে উষা ক্লাবও। তবে দল গঠনের চেয়ে লিগের মান বজায় রাখতে বিদেশি রেফারির মাধ্যমে টুর্নামেন্ট পরিচালনার আহ্বান ক্লাব ম্যানেজারের। বাংলাদেশে 2 জন ইন্টারন্যাশনাল আম্পায়ার আছে এবং বাকি যারা আছে তারাও ভালো, কিন্তু প্রিমিয়ার ডিভিশন হকি লিগ চালানোর মতো ম্যাচ টেম্পারমেন্ট এখনও অনেকেরই হয়ে ওঠে নেই। যেহেতু গত কয়েক বছর ধরে বিদেশি আম্পায়ার আসছে, আমি আশা করব যে এবছরও ফেডারেশন সেই ধরনের একটা ব্যবস্থা নিবে, কারণ আম্পায়ারের কারণে অনেক সময় খেলার বিঘ্ন ঘটে। তো আশা করব সেই জিনিসটা যেন না ঘটে। মোট 12 দল নিয়ে গড়াবে এবারের হকি প্রিমিয়ার লিগ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।